চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত পশ্চিম ঈশানগর ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকা আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে যারা পর্দার অন্তরায় থেকে শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় পশ্চিম ঈশানগর কর্ণফুলী তথা বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে শ্রী রবের শুকর গুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আজকের মাহফিলের আয়োজক কমিটি অনেক স্মার্ট, নিঃসন্দেহে অনেক স্মার্ট, এই জন্যই স্মার্ট বলেছি কারণ তারা এখানে প্রত্যেক আলোচকের জন্য এক একটি বিষয় সিলেক্ট করেছেন। এটা নিঃসন্দেহে একটি মাহফিল আয়োজনের সবচেয়ে ইতিবাচক দিক। এরকম যদি বাংলাদেশের সব জায়গায় আয়োজক কমিটিরা আলোচকদেরকে বিষয় সিলেক্ট করে দেন, আমার মনে হয় যেই সকল মাহফিল আউল বাউলগিরি হয় এগুলো অনেকাংশেই কমে যেত। আমরা মাহফিলের আয়োজন করি, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করে আউল আর বাউলগিরি করার জন্য নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন হয় মানুষ যেন এই মাহফিল থেকে দিলের কিছু খোরাক নিয়ে যেতে পারে, কোরআন সুন্নার কিছু কথা মানুষ এখান থেকে শোনে, জীবন গঠনে এই কথাগুলোকে নাসিহা হিসাবে হেদায়াত হিসাবে কাজে লাগাবে, এটাই মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। মানুষে মানুষে ফেতনা লাগানো কিংবা মাহফিলকে মানববন্ধন, রাজনৈতিক সমাবেশ এই জাতের মঞ্চ বানানো ঠিক না। কোরআন সুন্নায় যতগুলো হক কথা আছে সেগুলো অবশ্যই বলা হবে, কিন্তু তার মানে এই না যে এটাকে একেবারে রাজনৈতিক মঞ্চ বানানো, হ্যান ত্যান এই করব সেই করব আগুন জ্বালায় দিব, এগুলো মাহফিলের স্লোগান হওয়া উচিত নয়। পাশাপাশি মাহফিলে আউল আর বাউলগিরিও উচিত নয়, বরং এই মাহফিলে আমরা যারা কথা বলি প্রত্যেকটি সেকেন্ড আমানত হিসাবে গ্রহণ করে মানুষের সামনে কথা বলা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছেন মাওলানা আবু ইউসুফ সাহেব, হযরত মাওলানা কারি নুরুল ইসলাম সাহেব, এবং আমার আগেই কথা বলে গেলেন বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা আব্দুর রহমান জামি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। প্রত্যেকেই তাদের নির্ধারিত বিষয়ের আলোকে আমার মনে হয় খুব চমৎকারী আলোচনা পেশ করেছেন। আমরা ওনাদের জবান থেকে যে কথাগুলো শুনেছি বাস্তবিক জীবনে সেগুলো মেনে চলে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি পারি আল্লাহ তৌফিক দান করেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মোমেন বান্দাদের গুণাবলী এবং তাদের ফলাফল কি, ইনশাআল্লাহ
আমরা যতক্ষণ কথা বলবো এই বিষয়ের আলোকেই কোরআন সুন্না থেকে কিছু কথা শুনে আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই মুমিন হতে চাই তো? চাই। কারা কারা মুমিন হতে চান না একটু হাত তোলেন তো, অসুবিধা নেই, না বুঝে হাত তুলছে। মানুষের সাথে আল্লাহ তাআলার একটা জায়গায় বিরাট পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। জন্য কেউ যদি ভুল করে ফেলে, আর এটা তো অনিচ্ছাকৃত ভুল, আমার যে ভাই হাত তুলেছে মনে হয় এটা বুঝে তুলে নাই, না বুঝে তুলছে, না বুঝে হাত তুললে অসুবিধা নাই, মাফ করে দিবেন কে? কেমন এক রব আমরা পেয়েছি, আমরা ভুল করছি আর তিনি গাফফার হয়ে শুধু মাফ করছেন, সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন হতে চাই তো? আমরা এখানে যারা আছি আমরা সবাই মুমিন হতে পেরেছি তো? পেরেছি। আচ্ছা, সবাই মুমিন হতে চাই তো? তো মুমিনদের নামে তো আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম কি সবাই বলেন? আচ্ছা, যারা বলতে পারলেন না অসুবিধা নাই, আমি একবার বলে দিই, এরপরে আপনারা সবাই একটু জবানটা খুলে বলবেন ইনশাআল্লাহ। মুমিনদের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সরি, কোরআনুল কারীমের 18তম পারায় 23 নম্বর যে সূরাটি রয়েছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিনদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আওয়াজটা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? তাহলে একটু বড় করে বলেন তো, মুমিনদের নামে কোরআনে যে সূরাটি রয়েছে সেই সূরাটির নাম কি? আরো জোরে মুমিনুন। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু মুমিনদের নামে সূরা আছে, মনে হয় ওই সূরাতেই মুমিনদের কাজ কি হওয়া উচিত আর তাদের পরিণতি কি, মনে হয় এই সূরাতেই আছে। আলোচনা শুরু করার আগে অনুমান করা যাচ্ছে ওই সূরাতেই মনে হয় আছে, তাই না? কি মনে হয় আপনাদের, আছে না? আসলেই আছে। আমরা শুরুতেই এই সূরা সম্পর্কে একটু পরিচিত হয়ে যাই। কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে, সূরা কত কয়টা? 114টি সূরা রয়েছে। এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কায় থাকাকালীন যে সূরাগুলো নবীজির উপর নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি মাইগ্রেট করে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো তার উপরে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা আজ যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এবার সবাই জোরে বলেন, এই সূরাটি মাক্কি না মাদানী? আরো জোরে বলেন, মাক্কি। এটি কোরআনুল কারীমের কততম পারায় আছে? 18। আরো জোরে বলেন, 18। এই সূরার সিরিয়াল নাম্বার কত? 23। মুখস্থ হয়ে গেছে না? 18তম পারা 23 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল মুমিনুন, সূরাটি মাক্কি, রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা 118। এই সূরার প্রথম আয়াত হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। প্রথম আয়াত থেকে মুমিনুন শব্দটিকে চুজ করে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু আল মুমিনুন। এই সূরাটির সাবাবুন নুজুল বা শানে নুজুল যেটাকে আমরা, নাজিল হওয়ার একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে। এই সূরাটি নাজিল হওয়ার একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে। নাসাঈর বর্ণনা এসেছে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কাইফা কানা খুলুকুন নাবিয়্যি, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সাহাবী জানতে চাইলেন, ওগো আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে কারীমের বাস্তব নমুনা ছিলেন আমার নবী। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, প্রত্যেকের ঘরে যে কোরআন আছে ওই কোরআনটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। ঘরে আছে প্রিন্টেড কোরআন আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের বাস্তবিক নমুনাটা কেমন হওয়া উচিত
সব আমার নবীর জীবনের ভেতরে ছিল নাকি ছিল না? একজন সাহাবি বললেন, নবীজির এত বিস্তারিত জীবনী, এত বিস্তারিত চরিত্র না বলে সংক্ষেপে আমার নবীর চারিত্রিক গুণাবলী আপনি বলে দেন। আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, তুমি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন পড়ো নাই, কারণ সূরাতুল মুমিনুনের শুরুর দিকে মুমিন বান্দাদের যে কোয়ালিটির কথা বলা হয়েছে এগুলোই ছিল আমার নবীর চরিত্রের সবচাইতে প্রধানতম গুণাবলী। তাহলে আজকের বিষয় মুমিন বান্দাদের গুণাবলী, এগুলো ছিল নবীজির চরিত্রের প্রধান প্রধান গুণাবলী। সুবহানাল্লাহ। আবার মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে সূরাতুল মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো নাজিল হয়েছিল। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির আমার নবীর কাছে যখন এই আয়াতগুলো নাজিল হয়, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সঙ্গে নবীজির সামনে সেখানে উপস্থিত ছিলেন। নবীজির কাছে সাতটি তরিকায় ওহি নাজিল হতো, জোরে কন কয়টি? আরো জোরে, সাতটি তরিকায় নবীজির কাছে ওহি নাজিল হতো। তার মধ্যে একটি তরিকা ছিল যখন নবীজির কাছে ওহি নাজিল হতো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো যখন নবীজির কাছে নাজিল হচ্ছিল তখন মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা নবীজির উপরে এখন কোরআনের আয়াত নাজিল হচ্ছে, এই জন্য তারা চুপচাপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনিও চুপচাপ হয়ে গেলেন। এই আয়াতগুলো নবীজির কাছে নাজিল হওয়ার পর নবীজি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তুনকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। নবীজি দোয়া করলেন, আগো আমার রব, আমাদেরকে তোমার নেয়ামত বেশি করে দাও, কম করে আমাদেরকে দিও না, আমাদেরকে সম্মানিত করো অপমানিত করো না, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো আমাদেরকে বঞ্চিত করো না, ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, অন্যের উপরে আমাদের প্রাধান্য বিস্তার করে দাও, অন্যদেরকে যেন আমাদের উপরে প্রাধান্য বিস্তার করতে না পারে সেই ব্যবস্থা করে দাও, ওয়ারদিনা ওয়ারদা আন্না, আর আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তোমার উপরেও আমাদেরকে সন্তুষ্ট রাখো। বলেন আমিন। এই দোয়া নবীজি করলেন। এই দোয়াটি কমপ্লিট করার পর, এই দোয়াটি শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের দিকে মুখ করলেন, সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে রব্বুল আলামিন আমার কাছে এমন কিছু আয়াত নাজিল করেছেন, আর এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু কোয়ালিটি, এমন কিছু সিফাত, এমন কিছু গুণাবলীর উল্লেখ করেছেন, এই কোয়ালিটি এই সিফাত এই গুণগুলো যদি তোমরা অর্জন করে জীবন পরিচালনা করতে পারো, রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। নবীজি তখন সাহাবীদের সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন, যারা পারেন আমার সাথে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم
الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون نبي كريم صلى الله عليه وسلم آيات كل تلاوات করলেন এই আয়াতগুলোর সরল অনুবাদ হলো قد افلح المؤمنون অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজে খুশু অর্থাৎ বিনয় অবলম্বন করে والذين هم عن اللغو معرضون আর যারা অনর্থক বেহুদা কথাবার্তা কাজ থেকে বিরত থাকে والذين هم للزكاه فاعلون যারা যাকাতের পথে কর্মতৎপর অর্থাৎ আত্মশুদ্ধি অর্জনে নিয়োজিত থাকে والذين هم لفروجهم حافظون যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফইন্নাহুম গায়রু মালুমিন তবে তারা যদি নিজেদের স্ত্রী আর মালিকানাভুক্ত দাসীদের কাছে যায় তাহলে তারা নিন্দিত হবে না ফামানি বিতাগা ওয়ারা আযানিকা ফাউলাইকা হুমুল আদুন এই সীমানার বাহিরে যারা যাবে এই সীমানা যারা ক্রস করবে তারা আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন আর সেই সকল ইমানদারেরা সেই সকল মুমিনরা আমানতার ওয়াদা রক্ষা করবে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন আর তারা তাদের নামাজের হেফাজত করবে নামাজের সংরক্ষণ করবে এই আয়াতগুলোর ভেতরে রব্বুল আলামিন মুমিনদের টোটাল সাতটি কোয়ালিটি সাতটি গুণের কথা বলেছেন আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলেন তো এই সূরার মধ্যে রব্বুল আলামিন মুমিনদের টোটাল কয়টি গুণাবলীর কথা বলেছেন আরো জোরে এই সাতটি গুণাবলীর উল্লেখ করে রব্বুল আলামিন এবারে বললেন এই সাতটি গুণাবলী যারা অর্জন করবে তারা আমার একেবারে সবচাইতে সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা সবাই জান্নাত চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলেন এই হুজুর কিন্তু বেঠিক কথা বলবে বেশি সব জায়গায় হাত তুললে হবে না কনসেন্ট্রেশন আছে কিনা যাচাই করার জন্য উল্টা পাল্টা বলবো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক মতো জবাব দিতে হবে পারবো তো ইনশাল্লাহ তাহলে বলেন তো এই সূরার মধ্যে কয়টি গুণের কথা বলা হয়েছে নবীজি বললেন এই সাতটি গুণ যে অর্জন করেছে সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি সুবহানাল্লাহ কয়টা গুণ আরো জোরে কয়টা এই সাতটা গুণ নিজেদের ভেতরে ডেভেলপ করা যাবে তো ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স সফল কাম হয়েছে মোমেনরা সফল কাম কারা আরো আসতে সফল কাম কারা সফলতার সংজ্ঞা খুঁজে নেন আপনাদেরকে যদি বলি আপনি কাকে সফল বলবেন আপনি বলবেন হুজুর যার টাকা পয়সা বেশি যার ক্ষমতা বেশি যার বাড়ি বেশি গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো যার আছে সেই লোকটা সফল এটা আপনার বক্তব্য আর আল্লাহ তাআলা বলছেন না সফলতার মাপকাঠি সফলতার মানদণ্ড আমার কাছে হচ্ছে ঈমান সুবহানাল্লাহ তার মানে হচ্ছে যার জীবনে ঈমান নাই তার জীবনে সফলতা কোটি কোটি টাকা থাকতে পারে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি থাকতে পারে কিন্তু লোকটা যদি ঈমানদার না হয় যার জীবনে ঈমান নাই তার জীবনে সফলতা নাই সুবহানাল্লাহ বুঝে বলা লাগবে আন্তাজি বললে হবে না যার জীবনে ঈমান নাই তার জীবনে কি নাই তাহলে সফলতার মাপকাঠির নাম কি আরো জোরে কামিয়াবি সফলতা মূল মন্ত্র হচ্ছে ঈমান যার কাছে ঈমান নাই তার দুনিয়া আখেরাতের কোনো দাম তার দুইটাই নষ্ট হয়ে গিয়েছে তাহলে সফল কাম কারা ইমানদাররা সফল কাম কারা মুমিনরা সফল যার কাছে ঈমান আছে এটাই হচ্ছে তার সবচাইতে বড় দৌলত ঈমানটাই হচ্ছে মানুষের জীবনে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ বুঝে থাকলে সবাই বলেন তো সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি এই ঈমান যদি কারো কাছে না থাকে আর গোটা দুনিয়ার সম্পদ যদি তার কাছে থাকে
ইমান না থাকলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে। তাহলে সবাই বলেন তো দেখি সফলতার মাপকাঠি কি? আর জোরে বলেন। এখন কেউ যদি এই ইমানের দৌলত পেয়ে যায়, ইমানের এই দৌলত যদি কেউ পেয়ে যায়, তার যদি গাড়ি না থাকে, বাড়ি না থাকে, ইন্ডাস্ট্রি যদি নাও থাকে, রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিন বান্দা দুনিয়া আখেরাত উভয় জায়গায় সফল হয়ে যাবে। তাহলে সফল হওয়ার জন্য কি লাগবে? টাকা পয়সা না ইমান, ক্ষমতা না ইমান। আমার দেশে কিছু মানুষ ইমান থইয়া ক্ষমতার পেছনে দৌড়ায় আছে না নাই? কোথায় দৌড়াও তুমি? তুমি সফলতা কি এখনো বুঝলে না? ক্ষমতার মাঝে সফলতা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ির মধ্যে সফলতা নয়, সফলতা হচ্ছে ইমান এনে ইমানের উপরে অবিচল থাকতে পারা, ইমান এনে ইমানের পথে জীবন পরিচালনা করে ইমানের রাস্তায় মরতে পারাই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সফলতা। এই জন্য রব্বুল আলামিন সূরাটা শুরু করলেন এভাবে, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হবে তারা, মুমিন যারা সফল হবে। আমরা মুমিন হতে চাই কি চাই না? এখন এই আয়াতটা কখন নাযিল, মানুষের সংখ্যা বেশি ছিল, বৈষয়িক সমৃদ্ধির উপাদান তাদের হাতের মুঠোই ছিল না, অনেকের ঘর বাড়িও ছিল না, এই সকল লোকেরা ইসলাম যখন কবুল করল, কাফের মুশরিক গুলো তাদের উপরে এই জুলুম নির্যাতনের স্টিম রোলার চালালো, এখন মনে হয় পৃথিবীতে ইসলাম বিরোধী কোরআন বিরোধী লোকদের নির্যাতন থেমে গেছে। আরো জোরে আল্লাহর দীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার, এটা এই যুগের নতুন কর্মসূচি নয়, বরং যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে ইমানদারদের উপরে বেঈমানরা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আর এই সূরাটা মাক্কী জিন্দেগীর একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছিল, যখন নির্যাতন নিপীড়নের মাত্রা তুঙ্গে চলে গিয়েছিল। ইমান আনা মানেই হচ্ছে সেই সময়, ইমান আনা মানেই হচ্ছে জ্বলন্ত কয়লায় ঝাঁপ দেওয়া। ঠিক সেই সময়ে এই আয়াতগুলো নাজিল হচ্ছিল। কাফের মুশরিকরা ইমানদারদেরকে দেখলেই হাসি ঠাট্টা করে বলতো, মুহাম্মাদের কথা শুনে দুনিয়াও তোমরা নষ্ট করছো, এই দুনিয়াতে যতদিন আসো মজা করা উচিত ছিল, তোমরা মুহাম্মাদের কথা শুনে ব্যর্থ হয়ে যাচ্ছ। আল্লাহ তাআলা এই কাফের মুশরিকদের ঠাট্টা উপহাসের জবাব হিসাবে সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত নাজিল করে তাদেরকে জবাব দিলেন, কাফের মুশরিকের গোষ্ঠী, সাফল্যের যে সংজ্ঞা তোমরা খুঁজতেছো, তোমরা যে সাফল্যের ডেফিনেশন দিয়েছ, তোমরা মনে করছো দুনিয়ার বৈষয়িক সমৃদ্ধিটাই হলো মানুষের জীবনের আসল সফলতা, তোমাদের এই অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড সম্পূর্ণ ভুল, বরং ইমানের দৌলত হারিয়ে তোমরা যারা বেঈমান হয়েছ, তোমাদের দুনিয়া নষ্ট হয়েছে, আখেরাত নষ্ট হয়েছে, আর আমার যে ইমানদারদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা করছো, আমার ইমানদারদের জন্য আমি আয়াত নাজিল করে জানালাম, কদ আফলাহাল মুমিনুন, ইমানদার যারা মুমিন হয়েছে, যারা সফল কাম হয়ে যাবে তারা। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইমানদার হতে পারাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক না বেঠিক? কারণ আপনারা বলবেন হুজুর প্রথম আয়াত আমাদের সঙ্গে মিলে গেছে, এই ওয়াজ করা লাগবে না, আমরা সবাই ইমানদার, ইমানটা কি মৌখিক দাবির বিষয় নাকি? আল্লাহ তাআলা বলেছেন অনেক মানুষ আছে মুখ দিয়ে ইমানের দাবি করে কিন্তু তারা আমার কাছে এখনো ইমানদার হতে পারে নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আদৌ তারা ইমানদার হতে পারেনি কার কাছে? আরো জোরে কার কাছে? এখন প্রশ্ন হলো তারা কারা? এই লোকগুলো হলো তারা যারা মুখ দিয়ে ইমানের কথা বলে অন্তরে অন্তরে আর বাস্তব জীবনে ইমানের নামে বেঈমানি আর মুনাফিকি জীবন যাপন করে। এরা ইমানদার না মুনাফিক? এরা মুখ দিয়ে ইমান এনেছে কিন্তু অন্তরে ইমান লালন করে, বাস্তব জীবনে ইমানের কোনো ছিটেফুটা
ইমানের বহিঃপ্রকাশ নাই। এখন বলেন তো দেখি, ইমানদার যদি আসলে ইমানদার হয় সে কি মিথ্যা বলবে নাকি, গীবত করবে নাকি, চুরি করবে নাকি, ডাকাতি করবে নাকি, জুলুম করবে নাকি, মানুষের হক নষ্ট করবে নাকি, সুদ ঘুষ খাবে নাকি? কিন্তু অনেকেই আছে ইমান এনে অন্যায় পাপাচার হারাম কাজে জড়িত। এই যে ইমান আনার পরে অন্যায় পাপাচার হারাম কাজ ছাড়তে পারে নাই, এই লোকটা আসলে ইমান এনে ইমানদারি ভাব দেখে যায়, ইমানের নামে বেঈমানি আর মুনাফিকিতে লিপ্ত রয়েছে। ঠিক তো কইলেন, এমন কাম আমরাও মাঝে মাঝে করি, এই ঠিকওয়ালারাও কিন্তু মাঝে মাঝে এমন কাম করে আসে না নাই। আমি যদি বলি আজকে ফজরের নামাজ কাদের কাজা হইছে, হাত তুলবে অনেকে। এখন ফজরের নামাজ ছাড়া এটাও কিন্তু মুনাফিকের একটা আলামত। নবীজি বলেছেন দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই দুইটা নামাজ কার জন্য কঠিন? আরো জোরে বলেন। নবীজি বলেছেন এই দুই নামাজের ফজিলত যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে নামাজে সামিল হতো। সুবহানাল্লাহ তো কইলেন, গিয়েছিলেন। আচ্ছা বলেন তো, এক লোক ইমান আনছে, ইমান আনার পরে আজান পড়ে, আজান হয় নামাজে যায় না, আপনি যে ইমান আনলেন ইমানের বাস্তব প্রমাণ পাওয়া গেল? কথা বলেন, মুয়াদ্দিন আজান দেয়, বলেন তো আজানের প্রথম বাক্যটা কি? কর্ণফুলীতে মনে হয় আজান অন্য স্টাইলে হয়, এই জন্য জানে না। আজানের প্রথম বাক্য কি সবাই বলেন? আজানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো? কোনোদিন কি ভেবেছেন নাকি প্রথম বাক্যটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো, পারতো কিনা? কেন আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো? কারণটা কি? এর কারণ বুঝতে হলে আগে এর অর্থ খুঁজে বের করতে হবে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? মুয়াজ্জিন আজান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। এই ঘোষণা দিয়ে সবাইকে নামাজে আসার ডাক দেয়। মুয়াজ্জিন বলতে চায় আল্লাহর গোলাম তুমি এখন যেই কাজেই থাকো না কেন, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ মাদ্রাসা, এরপরে ব্যবসা বাণিজ্য কল কারখানা ইন্ডাস্ট্রি যেখানেই থাকো না কেন, তোমার সমস্ত কাজের চাইতে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এই জন্য মুয়াজ্জিন আজানের প্রথম বাক্যতে আল্লাহু আকবার বলে আপনাকে ঘোষণা দেয়। যদি সত্যিকারের ইমানদার হও, সকল কাজকে ছোট মনে করে আল্লাহর বড় ঘোষণা করে আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজে যাও। সুবহানাল্লাহ তো কইলেন, আল্লাহু আকবার শোনার পরে সব বন্ধ করেন কিনা? এটাই তো মূল কথা। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে নাকি আপনার কাজ বড়? সবচেয়ে বড় কি? তার মানে হচ্ছে আল্লাহর হুকুমটাও সবচেয়ে বড়। নামাজ হচ্ছে ইমানের পরেই নামাজের অবস্থান। তার মানে মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার বলে আজানটা বড়, নামাজটা বড়, আর আমাদের সকল কাজ নামাজের চেয়ে বড় না ছোট? তাহলে বড় কাজের দিকে যাওয়ার দরকার আছে না নাই? আপনি তো আসেন না, ইমান আনলেন, ইমানের দাবিটাই হচ্ছে নামাজ আদায় করা। ইমান আনার পরে একজন মানুষের দুই নম্বর কাজ হলো সলাত আদায় করা। ইমানের ঘোষণা দিলেন, নামাজে আসলেন না, তাহলে এটা ইমানদারি না বেঈমানি? ইমান আনলেন, সুদ ঘুষ খাইলেন, এটা ইমানদারি নাকি বেঈমানি? ইমান আনলেন, ইমান আনার পরে মানুষকে ঠকান, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মানুষের উপর জুলুম করেন, সুদ ঘুষ জেনার দিকে আপনার মন মানসিকতা সবসময়, তাহলে বলেন এটা ইমানদারি নাকি বেঈমানি? তার মানে হচ্ছে ইমান আনাই সফলতা নয়, ইমান আনাই সফলতা নয়, বরং ইমান এনে ইমানের পথে থাকতে পারা এটাই হচ্ছে সফলতা। ইমান এনে ইমানের পথে অবিচল থাকার নাম হচ্ছে, আরো জোরে বলেন, ইমান এনে ইমানের উপরে অচল, ইমান এনে ইমানের উপরে অটল আর অবিচল থাকবে যারা, সফল হবে তারা। কোরআনুল কারিমের 41 নম্বর সুরা, সুরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্ব
رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ اللَّهُ تَعَالَى বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ঈমান আনে নিশ্চয়ই যারা ঘোষণা দেয় যারা বলে আল্লাহ আমাদের রব সবাই বলেন তো আমাদের রব কে আল্লাহ একটু আওয়াজ করে প্রাণবন্ত আওয়াজে মহব্বতের সাথে বলেন আমাদের রব কে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যারা ঘোষণা দেয় আল্লাহ আমার রব আর এই রবের উপরে রবের দিনের উপরে যারা ইস্তিকামত থাকে অবিচল থাকে ফেরেশতারা তাদের উপরে নাজিল হয় ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেয় আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নেই তোমার জন্য কোনো চিন্তা নেই ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো তাহলে ঈমান আনাটাই বড় কথা নয় বরং ঈমান এনে ঈমানের পথে চলাটাই হচ্ছে বড় সফলতা মনে থাকবে তাহলে এবার প্রশ্ন শুরু হয়ে যাক বলেন তো পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম কি আরো জুড়ে ঈমান না আনলে দুনিয়ায় সফলতা নাই আখেরাতেও সফলতা তাহলে সবাই বলেন সবচেয়ে বড় সফলতার নাম ঈমান তবে ঈমান আনলেই সফল হওয়া যায় না বরং ঈমান এনে ঈমানের উপর থাকতে পারাই হচ্ছে সফলতা আমরা সবাই এখানে ঈমান এনেছি এখানে বেঈমান একজনও নাই সবাই ঈমানদার কিন্তু প্রত্যেকের জীবনযাপন নিয়ে যদি একটু গবেষণা হয় দেখা যাবে ঈমানের উপরে আমরা অনেকে অবিচল থাকতে পারি না সবাই ঈমান আনছে এখানে ঠিক আপনি যদি জিজ্ঞেস করেন সবাই এক আল্লাহকে বিশ্বাস করে কিনা বলবে সবাই বিশ্বাস করে সবাই নবীর উপর ঈমান আনছে কিনা সবাই বলবে আনছে কিন্তু এই আল্লাহ এবং রসুলের তরিকার উপরে সারাদিন যায় কিনা চব্বিশ ঘন্টা আল্লাহ রসুলের তরিকায় কাটে কিনা এটাই হচ্ছে মূল প্রশ্ন আর এখানে সেই কথাই বলা হচ্ছে ঈমান আনা সফলতা নয় বরং ঈমান এনে ঈমানের পরে অটল থাকা অবিচল থাকা ঈমানের পথে চলতে থাকার নাম সফলতা মনে থাকবে তাহলে সফল কাম কারা মোমেনরা সফল কাম কারা এবার প্রশ্ন হলো হুজুর মোমেন কারা হবে মোমেনদের মধ্যে কি গুণ থাকা লাগবে জানার দরকার আছে না নাই এই আয়াতের পরে আল্লাহ তাআলা মোমেন কোন জাতের মোমেন হওয়া লাগবে আর মোমেনদের কয়টি সিফাত কয়টি গুণ থাকা লাগবে সেগুলো আল্লাহ বলেছেন আর টোটাল এখানে সাতটি গুণের কথা বলা হয়েছে জোরে কন কয়টি আরো জোরে এটা আমার অভ্যাস আমি কথা বলাই শেষের লাইনটা আপনাদেরকে দিয়ে বলি কারণ কথাবার্তা না বললে কিছু পাবলিক ঝিমাবে আছে না নাই এখানে ঝিমানোর কোনো সুযোগ দেওয়া হবে বলে যান কেন বলছেন না শেষের অক্ষরটা শেষের শব্দ আপনারা বলা লাগবে ঘুমানোর কোনো সুযোগ দেওয়া হবে আজকে কয়টি গুণ নিয়ে আলোচনা আরো জোরে চলেন শুরু করে দিই মোমিনদের এক নম্বর সিফাত হবে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার সফল কাম হয়েছে সেই সকল মুমিনরা নামাজে বিনয় খুশু অবলম্বন করে যারা সফল কাম তারা নামাজে খুশু অবলম্বন করে যারা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ খুশু খুশু এটা আবার কি এটা বাংলা না আরবি কি মনে হয় আপনাদের শব্দটা কি আরবি না বাংলা অনেকে বাংলা কয় বাংলা এটা আপনাদের অবস্থা দেখি ওই লোকের মতো এক লোক সৌদি আরবে গিয়ে আজান শুনে বলতেছে এমন এক দেশে আসলাম এই দেশে সব কিছু আরবিতে খালি আজানটাই বাংলায় হয় ওই যে আজান বাংলাদেশে শুনতে শুনতে এটা বাংলা হয়ে গেছে তো খুশু এটা কি আরবি না বাংলা ইটস এন আরবিক এটা বাংলা অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে দমিত বা বশীভূত হওয়া অবনত হওয়া ঝুঁকে পড়া বিনয়ী হওয়া নম্র হওয়া কারোর সামনে নিজের ভীতি প্রকাশ করা এটাকে আরবিতে বলা হয় খুশু এই খুশু
এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত, একটি দিল অন্তরের খুশু, আরেকটি হচ্ছে আপনার বাহ্যিক খুশু। দিলের খুশুটাই আসল, কারো অন্তরে যদি ভয় থাকে সেটা বাহ্যিক ভাবে এমনি প্রকাশ পায়। গার্মেন্টসে সাতটার আগে না গেলে বস ধরবে, ভয়টা কি আগে শরীরে হয় না অন্তরে হয়? অন্তরে যখন ভয়টা আসে তখন দেখা যায় শরীর ছুটে, হাত পা এমনি ছুটে, তাহলে ভয়টা আগে ঢোকা লাগে কোথায় বলেন না কেন? কোথায় কোথায়? অন্তরে যখন ভয় ঢুকছে, বাপরে সাতটায় না গেলে চাকরি ছুটতে পারে, তখন হাত পা এমনি চলে। তো নামাজের মধ্যে খুশুটা পয়দা হবে তখন যখন দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, তখন অটোমেটিক আপনার হাত পা চেহারা সুরত সব দিকে এমনিতেই বিনয় আর নম্রতার বহি প্রকাশ ঘটবে। সুবহানাল্লাহ। এখন মোমিনের এক নাম্বার গুণ হবে সে নামাজে খুশু অবলম্বন করবে। আমাদের নামাজে এখন খুশু আছে না নাই নিজেরাই আমরা স্বীকার করে ফেলছি নাই, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদ থাকবে, মসজিদে চাকচিক্য থাকবে, মসজিদে মুসল্লিও থাকবে, কিন্তু মুসল্লির নামাজের ভেতরে খুশু থাকবে না। তাব্রানির বর্ণনায় বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিআ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাব্রানির বর্ণনায় বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমার উম্মতের মধ্য থেকে কিয়ামতের আগে নামাজ ওঠানোর আগে সর্বপ্রথম নামাজের খুশু উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ মুসল্লি থাকবে, নামাজ থাকবে, নামাজে কোনো খুশু থাকবে। নবীজি খুব সুন্দর করে বললেন হাত্তা লা তারা ফিহা খাশিয়া, কিয়ামতের আগে অবস্থা এমন হয়ে যাবে মসজিদে ঢুকে বহু মুসল্লি পাওয়া যাবে কিন্তু মুসল্লির নামাজের ভেতরে খুশু পাওয়া যাবে না। হুটহাট নামাজ আছে না নাই? কিছু মানুষের নামাজ দেখলে মনে হয় নামাজ পড়ে না, ফিজিক্যাল এক্সারসাইজ করে। আমি একবার মসজিদে ঢুকলাম, ঢুকে দেখলাম এক লোক, বুঝতেছেন তো, মানে রুকু সাজদা এরকম এরকম হুটহাট চলতেছে। এই হাদিসটার কথা মনে হলো, আহারে মনে হয় কিয়ামতের কাছাকাছি আছি। নবীজি বলেছেন মসজিদে ঢুকে মুসল্লি দেখবা, মুসল্লির নামাজে খুশু দেখবা না। আবার কিছু লোক নামাজে ঢুকে এদিক ওদিক তাকায় আছে না নাই? আমি সিলেটে একবার এক মসজিদে ঢুকলাম, আমার বাড়ি সিলেটে, জানেন তো, জানাননি আপনারা, আচ্ছা যাই হোক জানলে ভালো। আমি একবার এক মসজিদে ঢুকলাম, ঢোকার পরে অজু করেছি তো টিস্যু দিয়ে মুখ টুক মুছে, যখন এক মুসল্লির পাশে দাঁড়াতে যাব, মুসল্লি নামাজ আদায় করছে আমার দিকে এমনি তাকায়, বাস্তব ঘটনা কিন্তু এমনি তাকাই দিছে। আমি বললাম কি রে, ভাবলাম এই লোক নামাজে দাঁড়ায় তাকায় কেন? আমি বুঝছি নামাজে, এই নামাজের নামাজে কনসেন্ট্রেশন, মাথাটা এমনি ধরে বললাম, বয়স্ক মানুষ তো, বললাম চাচা এদিকে তাকান, আমার দিকে না ওইদিকে তাকান। এরকম মানুষ আছে না নাই? আবার কিছু পাবলিক আছে রুকু আর সাজদায় গা পেছন দিকে দেখে কয়কাটা রয়েছে, আছে না নাই? এটা কি নামাজের খুশু না খুশুয়ের বিপরীত? আবার কেউ কেউ আছে নামাজে তাকবীর বাঁধার পর, নামাজ শুরু করার পর একটু পর পর কাপড় টানে, কলার ঠিক করে, আছে না নাই? এগুলো নামাজের খুশু না খুশুয়ের বিপরীত। আবার কিছু লোক তো আছে হুজুর একটু লম্বা কেরাত দৌড়লে সিগনাল মারে, অবশ্য কর্ণফুলি দিয়ে, এগুলো নাই, আছে মানে এটা সব জায়গায় আছে, হুজুরের সিগনাল মারে, বিশেষ করে নামাজের শেষ বৈঠকে তাশাহুদে এটা বেশি হয়, তার সব শেষ হয়ে যায় এটা শুরু হয়, এত কুতাকুতি কেন তোমার, কুতাকুতি কেন এত বেশি? নিজের শেষ হয়ে এসে চুপচাপ বসে থাকতে হবে, ইমাম সাহেবের যখন শেষ হবে তখন তিনি সালাম ফেরাবেন, আপনার শেষ হয়েছে চুপচাপ থাকেন, ইমাম সাহেবকে সতর্ক করা উদ্দেশ্য হলে আপনার নিজের নামাজ নষ্ট হয়ে যাবে। তাইলে এমন কুতাকুতি করা যাবে নাকি? আবার কেউ কেউ আছে ঘড়ির টাইমের দিকে তাকায় থাকে, বের হয়ে বলে দেখছো আসি হুজুর 13 মিনিট নামাজ পড়েছে, আছে না নাই? আবার যেই সকল মসজিদ সুন্দর, রাগ করেন না আপনারা, মসজিদ সুন্দর করা দরকার, আমি দেখছি সুন্দর সুন্দর মসজিদে আবার মুসল্লির খুশুও ছুটে যায় বেশি,
ঢোকার পরে দেখে দেখছো মসজিদটা কত সুন্দর, লাইট দেখে, উপরের লাইট, তারপর ডেকোরেশন, ইন্টেরিয়র এগুলো দেখে, মেম্বর দেখে, আছে না এরকম আছে। আবার কেউ কেউ নামাজে ঢোকার পরে দোকান দাকানের, আবার দোকানের ব্যবসার হিসাব করে আছে না নাই, তার মানে নামাজের মধ্যে খুশু। খুশুটা কি? খুশুটা হচ্ছে আল্লাহর ভয়ে নামাজে ভীত হয়ে যাওয়া, রবের সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনি তো আপনার অফিসের বসের সামনে খুব বিনয়ী হয়ে দাঁড়ান, অফিসের বসের সামনে খুব বিনয়ী, প্রিন্সিপাল সাহেব মুহতামিম সাহেবের সামনে খুব বিনয়ী হয়ে দাঁড়ান। আপনি বসের সামনে, প্রিন্সিপাল মুহতামিম সাহেবের সামনে, এমপি মন্ত্রীর সামনে এত বিনয়ী হয়ে দাঁড়াতে পারলে নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? কার সামনে? তো বিনয়টার বহিঃপ্রকাশ কেমন হওয়া উচিত আপনি বুঝেন না? নবীজি লক্ষ্য করলেন এক লোক নামাজে দাঁড়িয়ে, এরকম করে না আমাদের দেশে অনেকে দাঁড়ি দাঁড়ি নড়াচড়া করে, দেখবেন কিছু মুসল্লি আছে নামাজে আছে আছে। এই চিত্র দেখে নবীজি বললেন, লাউ খাশা আকালবাহু লাখাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়ি টানাটানি দাঁড়ি নিয়ে খেলাধুলা করতো। হোসনাই আজ আমাদের নামাজে, নামাজে দাঁড়াইয়া হাত ঠিক করে, কলার ঠিক করে, ডানে বামে তাকায়, পেছনে তাকায়, ঘড়ির দিকে তাকায়, পিলার গুনে, মিম্বর দেখে। এটা নবীজির ওই হাদিস, শেষ জামানায় নামাজই থাকবে কিন্তু খুশুয়ের সঙ্গে নামাজ আদায়কারী থাকবে। আপনি বলবেন হুজুর এই খুশু না থাকলে কি হবে? নামাজ যদি খুশু ছাড়া নামাজ আদায় করে, এই নামাজের এক পয়সারও কোনো দাম আল্লাহর কাছে নাই। ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু, খুশুবিহীন সালাতের কোনো মূল্য, কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে আমাদের নামাজের ভেতরে খুশু ডেভেলপ করার দরকার আছে না নাই? সবাই নামাজটা খুশুর সাথে আদায় করতে চাই কি চাই না? নামাজে খুশুটা আসবে কেমনে? আমি পাঁচটা টিপস দিব। কয়টা টিপস? আরো জোরে, আরো জোরে, কয়টা? নামাজে খুশু আনার জন্য পাঁচটি টিপস দিচ্ছি, ইনশাআল্লাহ খুশু আসবে। এক নাম্বার, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা, যখনই যেই ওয়াক্তের নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ। এই যে আমরা এখন আলোচনা শুনছি, বাসায় ফিরতে পারবো কিনা আমরা কি জানি নাকি? আমরা আমাদের মৃত্যুর খবর জানি না। যাদের হাতে একটা স্মার্টফোন আছে আর ইন্টারনেট কানেকশন আছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর সে নিতে পারবে। কিন্তু বলেন তো, এই স্মার্টফোন আর ইন্টারনেট তথ্য প্রযুক্তি দিয়ে গোটা দুনিয়ার খবর নেওয়া গেল, কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, এই খবর কি নেওয়া যাবে নাকি? আরো জোরে বলেন। এই ছোট্ট ভাইরা চোখ কথা বলিও না। হ্যাঁ, তাহলে মরণের খবর আমরা কেউ জানি? এশার নামাজ যে আদায় করলেন না, ফজর আপনি পাবেন কি না সেটাও আপনি জানেন? কারণ আজকের রাতে অসংখ্য মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে, এখন ইংরেজি কত সাল? 2021 সাল। 100 বছর পেছনে যান, 1921 সালে দুনিয়ায় আমার আপনার মতো বহু মানুষ ছিল, এই 100 বছরের ব্যবধানে সবাই কিন্তু দুনিয়া থেকে চলে। কেমন যদি না হয় 2121 সাল আসবে, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন 2121 সালে আমরা কেউ, আমরা কেউ থাকবো? থাকবো? আগামীকাল ফজর আমি পাবো কিনা জানি না। নামাজে খুশুটা আসবে কেমনে? যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আর জীবনে আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ নাই, আর সাজদা দিতে পারবো না, এটাই শেষ নামাজ, এই ফিলিংস, এই টেন্ডেন্সি নিয়ে নামাজে দাঁড়াবেন, মনোযোগ আর অন্যদিকে যাবে কেমনে? নামাজের বাইরে আপনার মন, আপনার মনোযোগ, কনসেন্ট্রেশন চলে যায়। কি ভয়ঙ্কর কথা নবীজি বললেন! নবীজি বললেন, কোন নামাজি যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ, তার কনসেন্ট্রেশন যতক্ষণ পর্যন্ত নামাজের ভেতরে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকেন। আর যখনই বান্দা তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে নেয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি ফিরায় আনেন। আপনার মনোযোগ যখন নামাজের বাইরে যায়,
তখন আপনার প্রতি আল্লাহর রহমতের নজর থাকে। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? তাহলে নামাজের মধ্যে খুশু থাকার দরকার আছে না নাই? নামাজে খুশু আনার জন্য কয়টা টিপস আজকে দিব আর জোরে বলেন। এক নাম্বার, যখনই আপনি নামাজের জন্য দাঁড়াবেন মনে করবেন ইটস ইউর ফাইনাল সালাত, এটা আপনার জীবনের শেষ নামাজ। আর নামাজাদের শুধু বলেন তো এই ফিলিংস যদি অন্তরে থাকে তাহলে বলেন তো নামাজের তেলাওয়াতে আবেগ বাড়বে না কমবে? তাসবিহ তাহলিল সুন্দর হবে না অসুন্দর হবে? রুকু সাজদার তারতিবটা ভালো হবে না খারাপ হবে? এই ফিলিংস কি রাখা যাবে নাকি? নাম্বার টু, দুই নাম্বার, নামাজটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের অসংখ্য ভাইয়েরা আছেন নামাজটা বুঝতে পারেন না, নামাজের মধ্যে কি পড়েন তিনি নিজেও বুঝতে পারেন না। যদি বুঝতে পারতেন তাহলে নামাজের প্রতি তার আবেগ আরো বাড়ত। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে কথা বলে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার একটি প্ল্যাটফর্ম, কথা বলার জায়গা, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমি আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। ফানিসফুহালি ওয়া নিসফুহালি আব্দি, নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো বান্দার জন্য। আপনি নামাজে দাঁড়ানোর পরে নামাজ যখন শুরু করেন আপনার সঙ্গে কথা বলেন কে? আপনি বুঝতে পারেন না, যদি বুঝতে পারতেন মনোযোগ অন্যদিকে যেত না। নামাজে দাঁড়ানোর পরে কোন সূরাটা দিয়ে আমরা নামাজ শুরু করি সবাই বলেন আরো জোরে, সূরাতুল ফাতিহা। এটা আমাদের সবার মুখস্থ আছে না নাই? এই সূরা ছাড়া কি নামাজ হয় নাকি? এই সূরাটা আপনি তেলাওয়াত করেন কিন্তু আপনি জানেন না এই সূরার প্রত্যেকটি আয়াত আপনি শেষ করেন, শেষ করার সঙ্গে সঙ্গে জবাব দেন কি? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি আয়াতটা শেষ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল। কারণ আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে গুণগান প্রশংসা করি কার? এই জন্য আল্লাহ জবাব দেন বান্দারে তুমি যে নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করেছো, তুমি মনে করে না তোমার রব শুনেন নাই, আমি তোমার রব তোমাকে জবাব দিচ্ছি হামিদানি আব্দি তুমি আমার প্রশংসা করেছো। দুই নম্বর আয়াত যখন আমরা পড়ি আর রহমান রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম, আল্লাহ তাআলা জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার এই গোলাম এবার আমার গুণ কীর্তন বর্ণনা করছি। তিন নম্বর আয়াত যখন আপনি পড়েন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার এই গোলাম এবার নামাজে দাঁড়িয়ে আমার সুমহান শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এভাবে সালাম ফেরানোর আগ পর্যন্ত কথা বলেন কে? আমাদের সাথে আমাদের প্রত্যেকটা কথার জবাব দেন কে? আপনি বুঝেন নাই বলে কাশি মারেন, যদি বুঝতেন আপনি নামাজটা কি তাহলে কাশি আসতো না। কেন নামাজ বুঝেন না আপনি? 30-40 বছর বয়স হয়ে গেল, প্রত্যেক দিনের 24 ঘন্টা কার দান? আরো জুড়ে নাকি আমাদের আব্বা আম্মার দান, নাকি নেতা খেতার দান? জীবনের প্রত্যেকটি মুহূর্ত কার দান? তো আল্লাহর দেওয়া সময় তো আল্লাহর জন্যই কাজে লাগানোর কথা। কি করছেন আপনি যে নামাজটা বুঝার জন্য আপনি একটু চেষ্টা করছেন না? নামাজ বুঝলে নামাজের প্রতি মনোযোগ বাড়ত না কমত? তাহলে নামাজের খুশু বাড়ানোর জন্য দুই নাম্বার যে কাজটা করব নামাজটা আমরা বুঝার চেষ্টা। তিন নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আর আমার মধ্যে এখন আর কোনো পর্দা নাই, কারণ নবীজি তো এমনিই বলেছেন যখন বান্দা সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। গোলামি করা লাগবে এমন ভাবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা,
আল্লাহর গোলামি এমন ভাবে করা দরকার যেন আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহও আপনাকে দেখছেন। আপনি যদি আল্লাহকে দেখতে নাও পান, আপনার মনে রাখা দরকার আল্লাহ তাআলা সার্বক্ষণিক আপনাকে দেখতে পাচ্ছেন। এই ভয় যদি অন্তরে থাকে, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখছেন, আমি নামাজে কি করছি, আমি নামাজে কি করছি, শার্ট হাত টানাটানি করি না কলার টানাটানি করি, ডানে তাকাই না বামে তাকাই, কেউ না দেখলেও দেখছেন কি। এই ভয় যদি থাকে নামাজে মনোযোগ অন্যদিকে যাবে নাকি? কয়টা বললাম? আরো জোরে, আরো জোরে। চার নম্বর হলো রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে দিবেন, খবরদার তাড়াহুড়া করবেন না। আমার দেশে কিছু নামাজি আছে, মুরগি যেমন চালের দানা খায় এরকম ঠুকঠাক করে কিছু সাজদা দেয় আছে না নাই, সাজদায় গিয়ে বলে পাশে নামাজে দাঁড়াইলে ওকে শোনা যায় কিনা দেখবেন, কিছু মুসল্লি জোরে জোরে বলে খুব দ্রুত মারে আছে না নাই, মনে হয় তার পিঠের মধ্যে কেউ গোতায় তুই তাড়াতাড়ি শেষ কর, এত তাড়াহুড়া কেন? মুরগি চিনেন তো আপনারা, আল্লাহর সামনে ব্যস্ততা, চিন্তা করছেন গোলাম মালিকের সামনে ব্যস্ততা দেখায়, গোলাম মালিককে ব্যস্ততা দেখাচ্ছেন, আউযু বিল্লাহি মিন যালিক ওয়া আইয়াদু বিল্লাহ। আপনি গোলাম হয়ে মালিকের সামনে ব্যস্ততা দেখান, সাহস তো কম না আপনার। আপনি যে চক্ষু এদিকে ওইদিকে নেন, আল্লাহ যে আপনার দৃষ্টিশক্তি কেড়ে নেন না, এটাই তো আল্লাহর রহমত। আল্লাহ কি চাইলে পারেন না? আপনি সাজদার দিকে না তাকিয়ে আপনি এদিক ওদিক তাকান, আল্লাহ কি চাইলে মুহূর্তে আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন না? করছেনটা কি আপনি? গোলাম হয়ে মালিকের সামনে ব্যস্ত হয়ে গেছেন। কিছু মানুষ দেখবেন তার রুকু সাজদা এরকম ঠুকুর ঠাকুর, দেখলে মনে হয় নামাজি না, একটা ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। অবশ্য এরকম নামাজি আমাদের এলাকায় নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ? তাহলে নামাজে খুশু বৃদ্ধির জন্য, খুশু ডেভেলপের জন্য রুকু আর সাজদা ধীরস্থির ভাবে দেওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন আসওয়ুন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে, সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম এটা শুনে প্রশ্ন করলেন ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওগো আল্লাহর রাসূল নামাজ আবার চুরি করে কেমনে? নবীজি বললেন এমন কিছু নামাজই আছে দেখবা, নামাজে দাঁড়ানোর পরে লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, এদের নামাজে রুকু সাজদা ঠিকঠাক থাকে, এরাই হচ্ছে নামাজ চোর। তাহলে আমরা কি নামাজ চোর হতে চাই নাকি? রুকু সাজদা ধীরস্থির ভাবে দেওয়ার দরকার আছে না নাই? রুকুতে যাওয়ার পরে তাড়াহুড়া করবেন না, রুকুর তাসবিহগুলো ধীরস্থির ভাবে শুদ্ধ করে পাঠ করেন, রুকুর তাসবিহগুলো বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত তিনবার আস্তে আস্তে সুন্দর করে পাঠ করার দরকার আছে না নাই? রুকুটা এরকম আস্তে আস্তে দেন, এরপরে রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামদা। নামাজটা কি মজা আপনি বুঝলে, কত মজা! এই যে বলেন তো রুকুতে গিয়ে তিনবার তাসবিহ জপে আমরা প্রশংসা আর তাসবিহ করলাম কার? আমরা যে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ জবাব দিয়ে বলছেন সামি আল্লাহু লিমান হামিদার অর্থ আপনারা অনেকে জানেন না, আলেমরা আছেন, এর অর্থ হলো তুমি রুকুতে গিয়ে যার প্রশংসা করেছো তোমার রব তোমার প্রশংসা শুনেছে। কি মজা নামাজ, সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন রুকু থেকে দাঁড়ান আবারও আমরা হামদ প্রশংসা করি কার? আমরা বলি রব্বানা লাকাল, এতটুকু বললে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। তবে একবার নবীজি নামাজে ইমামতি করছেন, এক সাহাবি রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদের পরে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত বাড়ালেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন আজ নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কে পড়েছো? ওই সাহাবি এবার মনে মনে ভাবলেন আমি তো এটা মনে মনে পড়েছি, কেউ শোনার কথা না, কেউ জানার কথা না, নবীজি এটা কেমনে জানলেন? মিথ্যা তো বলা যাবে না,
মনে মনে ভাবলেন নবীজি যেহেতু মনের খবর জেনেছেন মিথ্যা বললেও ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই। তিনি এবার দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেমনে টের পেলেন? নবীজি বললেন, আমি হলাম নবী, তুমি আমার উম্মত, আমি যা জানি তুমি তা জানো, আমি যা দেখি তুমি তা দেখো। আমার সাহাবী তুমি কি জানো নাকি, তুমি যখন নামাজে রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা আলাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বাড়িয়ে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমলনামায় কত বেশি নেকি লিখবে, এই আমলটা আমার আপনার করার দরকার আছে না? তাহলে চলেন মুখস্থ করি, হামদান কাসীরান, আরো আন্তরিকতা নিয়ে বলতে হবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার আমি চুপচাপ আপনারা দেখি সবাই বলেন, বলেন মাশাআল্লাহ, অনেকের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে রুকুটা আমরা আস্তে আস্তে দিব না, তাড়াহুড়া করবো, এরপরে সাজদায় গিয়েও তাড়াহুড়া করা যাবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে ধীরে ধীরে রুকুর তাসবিহগুলো পাঠ করেন। এই যে আমরা নামাজে রুকু সাজদা দেই, রুকু সাজদার কিন্তু আলাদা একটি বিশেষ ফজিলত আছে না নাই? একদিন কিছু সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন যখন সকল নবীর উম্মত হাশরের মাঠে একত্রিত হবে, এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতগুলোকে কেমনে চিনে নিবেন? নবীজি তখন জিজ্ঞেস করলেন, বলে তো দেখি, অনেকগুলো অনেকগুলো ঘোড়ার ভেতরে যদি একটা ঘোড়া সাদা কপালওয়ালা থাকে তাহলে সেটা খুঁজে পাওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? অনেকে মনে হয় বুঝে নাই। নবীজি জিজ্ঞেস করলেন, একটা ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া সাদা কপালওয়ালা হয় তাহলে সেটা হারিয়ে গেলে খুঁজে পাওয়া সহজ না কঠিন? নবীজি বললেন, কিয়ামতের দিন সকল নবীর উম্মত হাশরের মাঠে উপস্থিত হলেও আমার উম্মতকেও চিনে নেওয়া আমার জন্য সহজ হবে, কারণ নামাজ আদায়ের জন্য যারা অজু করে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে রুকু সাজদা করত, নামাজের জন্য তারা যে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আর নামাজে যে কপাল আর নাক দিয়ে সাজদা দিত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে কিয়ামতের দিন নূরের ঝলকানি দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, তো বললেন বেনামাজিদের অঙ্গ প্রত্যঙ্গে কি নূর থাকবে নাকি? তার মানে নবীজি হচ্ছেন আর কোন সুযোগ? এখন নূর থাকবে যদি আমরা কি আদায় করি? আরো জোরে বলেন, তাহলে নামাজ আমরা আজকে থেকে ছাড়বো না, ধরবো। নামাজটা আদায় করলে হবে না, কিসের সঙ্গে আদায় করতে হবে? খুশু, খুশু আনয়নের জন্য কয়টা টিপসের কথা বলছিলাম, বলছি কয়টা? আরো জোরে, আরো জোরে। 5 নম্বর হলো সালফে সালেহিনের নামাজ থেকে নামাজের শিক্ষা নিতে হবে, তাদের নামাজে কেমন খুশু ছিল শুনেন। নবীজির চাচাতো ভাই প্রিয় সাহাবি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আন, কি চমৎকার নামাজ! আরে আমাদের নামাজ কোথায় আর তাদের নামাজটা কোথায়? যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ হয়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, কিছু সাহাবিরা সেই বিষাক্ত তীর বের করার চেষ্টা করলেন, যখনই হাত দেন সেইদিনা আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠেন। এই দৃশ্য যখন নবীজি দেখলেন, নবীজি বললেন, সাহাবীরা শোনো, আলীর পা থেকে এভাবে তীর বের করতে পারবা না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা তোমরা খুলে ফেলিও, তখন আলী কিন্তু টের পাবে, টের পাবে না। ঠিকই দেখা গেল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ালেন, এবার যেই তীর বের করার জন্য আগে হাত দিলেই তিনি চিৎকার করেছেন, ওই তীর টানাটানি করে সাহাবীরা বের করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে এত বেশি মনোযোগ ছিল একবারও উহ শব্দ পর্যন্ত করেন না। আর আমার আপনার নামাজে মশাই কামড়াইলে বলে মশা,
আছে না নাই, আর ওনার পায়ে তীর ঢুকেছে বের করেছে খবরও হয়, আপনার মশার কামড় খবর হয়, আর সাহাবীর পা থেকে তীর খুলে ফেলেছে খবর হয় না। কোথায় ওনাদের নামাজ আর কোথায় আপনার নামাজ? খালি যে হানাফি হানাফি করেন, আপনার মাজহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নামাজের ব্যাপারে কি আপনার খবর আছে নাকি? তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আপনার ঘরের আশেপাশে যদি আগুন লাগে আপনি কি গিয়ে আগুন ধরাবেন নাকি আগুন নেভানোর কাজ করবেন? কথা কোন? তার পাশের বাড়ির ঘরে আগুন লাগলো, লোকজন চতুর্দিক থেকে এসে আগুন নেভাবার জন্য পানি ঢালতেছে, যে যার মতো চেষ্টা করছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ঘরের মধ্যে আছেন, ঘর থেকে বেরোচ্ছেন না। লোকজন অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত হই হুল্লোড় করে মানুষ চতুর্দিক থেকে আসলো আগুন নেভাবার জন্য, সবাই কাজ করলো। আবু হানিফার পাশের ঘরে এই ঘটনা ঘটলো, আবু হানিফা কোথায়? দরজা বন্ধ করে ঘুমায় নাকি? কিছুক্ষণ পর আবু হানিফা তিনি যখন দরজা খুলে বের হলেন, লোকজন জিজ্ঞেস করলো, কি ব্যাপার আবু হানিফা, এখানে কি হচ্ছে, তুমি কি টের পাও নাই নাকি? তিনি বললেন না। লোকজন বলল, সত্যি করে বলো। তিনি বললেন না। তৃতীয়বার বলল, সত্যি কি টের পাও নাই নাকি? আবু হানিফা বললেন, আল্লাহর কসম আমি কিছু টের পাই নাই। লোকজন বলল, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, সবাই মিলে আমরা এসে আগুন নেভাবার কাজে ব্যস্ত ছিলাম, আর তুমি পাশের বাড়ি পাশের ঘর হওয়া সত্ত্বেও এগিয়ে আসলে না, প্রতিবেশী হিসেবে এ কেমন স্বার্থপরতা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আল্লাহর কসম করে বলছি আমি সত্যি টের পাই নাই, কারণ এই লোকটার ঘরে আগুন লাগার বহু আগেই আমি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর নামাজে কনসেন্ট্রেশন, নামাজে এত বেশি মনোযোগ ছিল, আল্লাহর সঙ্গে আমি এমনভাবে ভাব বিনিময় করছিলাম, তেলাওয়াত করছিলাম, তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভাবার কাজে ব্যস্ত ছিলে, আমি তখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ভাব বিনিময় করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য জাহান্নামের আগুন নেভাবার কাজে ব্যস্ত ছিলাম। খালি তো হানাফি হানাফি করেন, কোথায় আবু হানিফার নামাজ আর কোথায় আপনার নামাজ? সালফে সালেহিনদের নামাজ কেমন ছিল শিখতে হবে, এটার ব্যাপারে বলতে গেলে এক ঘন্টা লাগবে, আর বাড়ানো যাবে না। তাহলে কয়টা বললাম আরো জোরে, মনে আছে নাকি? এক নাম্বার কি বলেছিলাম, যখন নামাজে দাঁড়াবেন ওই নামাজটাকে নিজের জীবনের শেষ নামাজ মনে করতে হবে। দুই নাম্বার, নামাজের ভেতরে কি পড়েন বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? তিন নাম্বার, নামাজে এদিক সেদিক তাকাবেন না, কাপড় চোপড় টানাটানি করবেন না, দাড়ি চুল ফ্যাশন করবেন না, কারণ সব দেখছেন কি। চার নাম্বার বলেছি, রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে না, তাড়াহুড়া করে দিব। পাঁচ নাম্বার কি বললাম, সালফে সালেহিনদের নামাজ থেকে অনুসরণ করা লাগবে। তাহলে নামাজ আমরা আদায় করব কিসের সঙ্গে? পাবলিক আছে না গেছে? কিসের সঙ্গে? খুশুর সঙ্গে নামাজ আদায় করবে যারা সফল হবে, জান্নাতি তারা। এজন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম তারা, নামাজে বিনয়ী যারা। সুবহানাল্লাহ। এরপরে মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি, কষ্ট হচ্ছে আপনাদের, আমরা কিন্তু 12টার আগে শেষ করব ইনশাআল্লাহ। না না, ফজরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? তো আবেগ দেখালে হবে। দুই নাম্বার কোয়ালিটির নাম হলো, মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি হলো, জান্নাতি মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। Successful indeed at the believers, those who avoid vain talk, সফল কাম তারা, অনর্থক বেহুদা কথাবার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকে যারা। এখন আমরা মনে হয় অনর্থক কথা, বেহুদা কথা বলি না, বলেন মানে? এখন তো বেহুদা কাজ করার জন্য একটা জিনিস আছে, একটা বুক আছে, বুকটার নাম কি? আরো জোরে, আরো জোরে, সবাই বলেন বেহুদা। পুলা প্যান সারা দিন থাকে, কয়টা লাইক মারলো হিসাব করে, লাভ রিয়েক্ট কয়টা, লাভ কয়টা। আরেকটা কি বার হইছে না, ওইটার নাম কি? এটা কেউ দেখি বলে না। আরেকটা বার হইছে না কি,
এই যে কেয়ার কেয়ার দিয়ে, তার মানে কমন করছে মাঝে মাঝে চেক করে। ফলোয়ার না, কার ফলোয়ার? পৃথিবীর একজন মহামানব আছেন যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, যার কোন টুইটার নাই, ইউটিউব চ্যানেল নাই, কিছুই নাই, কিন্তু তার ফলোয়ারের সংখ্যা আগেও বেশি ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত তার ফলোয়ার বেশি। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের কারণে এত সফল? নামেও সফল, কাজে কর্মে গুণে সব দিক থেকেই তিনি সফল। বেহুদা কাজ কেন ভাই? সারাদিন ফেসবুকে স্ক্রলিং করে যুবকরা ঘুমায় না, রাত দুইটা তিনটা হয়ে যায়, চেহারার অবস্থা দেখছেন? যে যুবক মানুষ তার চেহারার মধ্যে বিচি, উঠতে উঠতে অবস্থা খারাপ, গাল ভেঙে গেছে এমনি। কি ব্যাপার, তুমি যুবক মানুষ, তোমার চেহারার এমন দশা কেন? কারণ তুমি রাত দুইটা তিনটা পর্যন্ত ঘুমাও না। ফেসবুকে স্ক্রলিং করতে করতে মোবাইল ফোন তার চেহারার উপরেও পড়ে আছে না নাই? ফেসবুকে থাকেন অসুবিধা নাই, কিন্তু ইসলামের কল্যাণে দিনের কল্যাণে ফেসবুককে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। এখানে মনে হয় অনেকে আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন আছেন না, বলেন আমাদের পেজ থেকে কি অহিতক কিছু আমরা দেই নাকি? আমরা এগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগাচ্ছি, যতক্ষণ সুযোগ পাবো আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য কাজে লাগাবো। আনতে যে সারাদিন এখানে থাকার কোনো দরকার, মুখ দিয়ে বেহুদা কথা বলা যাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এখন সারাদিন আমরা বেহুদা কথা বলি, কাজকর্ম ফলাইয়া থইয়া সারাদিন বেহুদা কথা বলে, বেহুদা কথা বলার জন্য কিন্তু চায়ের দোকান আছে না ভাই? এটা হয়েছে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়, আর যারা খাইতে আসে সবাই হচ্ছে সাংসদের ভূমিকায়, চা খায় আর গীবত করে আছে না নাই? আবার এখন গীবতের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে কিবুক, ফেসবুক। এখানে গীবত চর্চা কম হয় না বেশি হয়, যার যা মন চায় তাই লিখে, ভাইরে মরে যাবেন লেখাগুলো থাকবে কিনা, যা মন চায় তাই লিখে, পেয়েছেনটা কি আপনি? এরকম বেহুদা কাজের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ইবাদত ছাড়া এক মিনিটও ফালতু ভাবে আপনি সময় নষ্ট করতে পারবেন না। হুজুর কয় ঘন্টা ওয়াজ করে এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? হুজুর যে আট ঘন্টা দশ ঘন্টা সফর করে আসে এটা তুমি জানো না? এগুলা নিয়ে মাথা ব্যথা না করে পারলে ফেসবুকের মধ্যে তুমি দিনের কাজ করো, ফালতু সময় নষ্ট করছে। কিছু কিছু নামধারি মুসলমান, এদেরকে দেখা যায় ফেসবুকে এরা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে এমন ভাবে লিখে, মনে হয় নাস্তিকের খেলা। তো ভাই নাম আব্দুর রহমান আব্দুল সালাম লিখছে, ওয়াজ মাহফিল করে কি লাভ? আপনার চোখে যদি রঙিন চশমা থাকে কেমনে আপনি দেখবেন? বলেন বাংলাদেশে ওয়াজ মাহফিল যত বেড়েছে সিনেমা হলের সংখ্যা তত বেড়েছে না কমেছে? পাগল কোথাকার এটা আপনি দেখেন না? যাত্রা গান কমে গেল, নাটক সিনেমা এখন আর কেউ দেখে না, যুবকরা এখন যেদিকেই কোরআনের আওয়াজ শুনে পাগলের মতো দৌড়ায়, এটা কি আপনার নজরে পড়ে না? এখন নামাজের মধ্যে যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে? যুবকের মুখে দাড়ি এখন বাড়ছে না কমছে? ওই ওয়াজ মাহফিল করে কি হইছে? ঘরের ভিতরে চিত হয়ে শুয়ে থাকো তুমি কেমনে দেখবা? পাগল কোথাকার সে দেখে না? এরকম আছে না? না এ কথা বলেন আছে না? নাই আমি অবাস্তব বলি নাকি? ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমাদেরও আছে, মাঝে মাঝে সব কিন্তু আমাদের নজরে, আরে নজরে সব দেখি। তুমি তো চোখের উপরে রঙিন চশমা লাগাইছো, তুমি আর কি দেখবা? আল্লাহর দিনের দায়ীদের বিরুদ্ধে যা মন চায় তাই লিখো। চট্টগ্রাম থেকে ঢাকায় যায়, ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে আসে, এরপরে এক সপ্তাহ বিছানায়, কোন জায়গায় বলে না কেন, কোন জায়গায়? ছয় ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা জার্নি। হুজুরদেরকে কি মানুষ মনে হয় না?
চট্টগ্রাম থেকে খুলনায় যায়, খুলনা থেকে সিলেট যায়, সিলেট থেকে রংপুরে যায়, 13-14 ঘন্টা জার্নি করে গিয়ে রেস্ট না করেই এরপরে মাহফিলে উঠে কথা বলে রহমত টাকা। আবার বালিশ আর বিছানা চেঞ্জ হলে অনেকের ঘুম হয় কি হয় না, আল্লাহর কসম আমার নিজেরও হয় না। আমি গত সপ্তাহে দক্ষিণাঞ্চল সফরে গিয়ে 4 দিন থেকেছি, একটা রাতেও ঘুম আসে না, কারণ বালিশ আর বিছানা ছটফট ছটফট আমরা করি। এই যে পাকিস্তানের এক ক্রিকেটার আসার সময় বালিশ নিয়ে এসেছে, সাংবাদিকরা গিয়ে বললো কি ব্যাপার বালিশ নিয়ে আসছেন কেন, কই এই বালিশ ছাড়া আমার ঘুম হয় মিয়া। আপনি ওয়াজ শুনে বাড়িতে চলে যান, আপনার বালিশও ঠিক বিছানাও ঠিক। এই দেশে আল্লাহর দিনের দায়ীরা যারা এই অঞ্চল থেকে ওই অঞ্চলে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে যান রাতের বেলা, তাদের বালিশও নাই বিছানাও নাই। লজ্জা করা উচিত আপনার এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লজ্জা করা উচিত আপনার। এ যুবক আর তরুণ ভাইরা, এদের সঙ্গে তুমিও মিশে গিয়ে যা মন চায় তাই বলো না। এই দেশে আল্লাহর দিনের দায়ীরা এই স্যাক্রিফাইস করছেন বলে এখনো দিনের হাওয়া আছে, নইলে দিনের এই হাওয়াও থাকতো না। তুমি কি আবুল তাবুল বকো, যা মন চায় তাই বলো। ওই যে আমি 2-3 দিন আগেও এক মাহফিলে বলেছিলাম, আমার বড় ভাই তিনি আমাকে ছেলের মতো করে স্নেহ করে লালন পালন করেছেন, আমার তো বাবা অনেক আগেই মারা গিয়েছে, তো মাঝে মাঝে আবেগের ঠেলায় উনি আমার সাথে মাহফিলে যান। 2-3 দিন যাওয়ার পরে আর যায় না। বললাম ভাইয়া কি ব্যাপার যাবেন না কেন, কয় ভাই রে শরীরে কুলায় না, আমাদের শরীর কুলায় কেমনে, যা মন চাই তাই বলেন, ফাইজদামি বন্ধ করে। এই দেশে দিনের দায়ীরা এখনো পর্যন্ত এই স্যাক্রিফাইস করছেন বলে এখনো দিনের হাওয়া বাংলার আকাশে বাতাসে আছে। জীবনের রিস্ক নিয়ে আমরা রাস্তায় চলাফেরা করি, আমরা ঘর থেকে যখন বের হই ঘরে ফিরে যাব কিনা এটা আমরা জানি না, কারণ কত দায়ী ইল্লাল্লাহ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমাদের মাথার তাজ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অ্যাক্সিডেন্ট করে চলে গেলেন, আরো কতজনের নাম আমি বলব, আরো অনেকে আছে। এই যে আওলাদ রাসূল আনোয়ার হোসেন তাহের জাবেদি আল মাদানী, ওনার 2টা ছেলে গত বছরের আগের বছর মারা গেল না, কি আপনার যা মন চায় তাই বলেন। এরা জীবনের রিস্ক নিয়ে ঘর থেকে বের হয়, আপনি যা মন চায় তাই বলেন, পারলে এদের জন্য দোয়া করেন। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন হয় ভালো কথা বলে, নইলে যেন চুপ থাকে, চুপ থাকে, হয় আপনিও কাজ করেন নইলে চুপচাপ থাকে। কষ্ট পেয়েছেন আপনারা, কেউ না বল কেউ বলতেছে না, ভাবলাম আমি বলার দরকার আছে না নাই। মানুষ বলে যেমন কুকুর তেমন মুগুরের দরকার, একটু গরম হয়ে বলে ফেলেছি বলাটাও দরকার। আপনি বাস্তবতা বুঝেন না, আপনি যা মন চায় তাই বলেন। সারা বছরে আপনারা মাহফিল করেন একটা, আর হুজুররা ডেইলি যাচ্ছে মাহফিল, আপনি বলতেছেন হুজুর পকেট তো আপনাদের গরম হচ্ছে। কি আর গরম হচ্ছে, অনেক মানুষরা ঠিক মতো হুজুরদের গাড়ি ভাড়াটা পর্যন্ত দেয় না। আপনি ভিতরের খবর জানেন কি মিয়া, 14-15 ঘন্টা জার্নি করে আমরা অনেক জায়গায় গিয়েছি, ভাড়ার পয়সা দেয় নাই। বলবেন হুজুর অমুক হুজুর অমুক হুজুর তো অত টাকা নিয়ে নেয়, এইরকম হিসাব করে দেখবেন 5-6 জন আছে, 1000-এর মধ্যে মাত্র 5-6 জন, আর বাকি 995 জনকেই মানুষ ভাড়ার পয়সা দেয় না। যা মন চায় তাই বলে, আর হুজুরদেরকে পয়সা দিলেও আপনার লস কোথায়, কারণ যে হুজুরি টাকা নিয়ে গিয়েছে ওই হুজুর গিয়েই দেখেন মাদ্রাসা করেছে মসজিদ করেছে আছে না নাই। হুজুরদের পকেটে টাকা কখনো হারাম রাস্তায় যায় না, বরং যেই হুজুরি টাকা পেয়েছে মসজিদ মাদ্রাসা এতিমখানায় লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, আরো আসতে বলেন আমিন। তাহলে আমি বলছিলাম অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার দরকার আছে না নাই, কারণ এই দুনিয়াটা হলো আমাদের জন্য এক্সাম হল, পরীক্ষার হল। পরীক্ষার হলে একজন ভালো পরীক্ষার্থী ভালো ছাত্র ঢুকার পরে পরীক্ষার হলে সময় নষ্ট করে না,
প্রত্যেকটা মুহূর্তকে সে কাজে লাগায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার মুমিন ব্যক্তি দুনিয়ায় একটা সেকেন্ডও নষ্ট করবে না, প্রত্যেকটা মুহূর্ত কার ইবাদতে কাটাবে। সে অনর্থক অনর্থক বেহুদা এরপরে অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা কার্যক্রমের দিকে তার মনোযোগ থাকবে না, বরং তার চরিত্র হবে এমন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর ওয়াইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দা যারা মিথ্যার সাক্ষ্য দেয় না, তারা যখন কোনো অনর্থক অহেতুক বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা কার্যক্রম চলমান এমন কোন জায়গা দিয়ে যায়, তখন তারা সম্মানের সাথে ভদ্রভাবে তারা চলে যায়। এই গুণটা কার? মোমেনের এই গুণটা কার? তাহলে অনর্থক অপ্রয়োজনীয় কথা বা কাজ আমরা করব। এরপরে মোমেনের তিন নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাঈলুন। কষ্ট হচ্ছে আপনাদের? সফল কাম জান্নাতি মুমিন তারা যাকাত আদায়ে কর্মতৎপর থাকে। যাকাত দাতা বলা হয়, বলা হয়েছে যাকাতের পথে কর্মতৎপর থাকে যারা। অর্থাৎ যাকাতের একটা হলো, একটা অর্থ হলো যে যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতার পাশাপাশি নিজেরও নিজের নফসেরও আত্মশুদ্ধি অর্জন করা। এখানে মুফাসসিরগণ এতে ঠিক এই অর্থটাই করেছে যে মুমিন যে হবে সে আত্মশুদ্ধির পথে মনোনিবেশ করবে, সে সবসময় পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবে, সে কখনো নাপাকির দিকে অন্যায়ের দিকে গুনাহের দিকে ধাবিত হবে। একজন মুমিন কখনো গুনাহের কথা মাথায় আনবে না, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, পবিত্র জীবনযাপন করবে, নিজের নফসকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাবে, নিজের নফসকে মনোবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচাবে, সব সময় পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হবে, গুনাহের ধারে কাছে যাবে না, পাপ থেকে বেঁচে থাকবে, এই রকম পবিত্র জীবন যাপন করবে, যারা সফল হবে, সফল হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে সেই সফল হয়েছে, আর যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নাই সেই দলিত মথিত নিন্দিত। অন্য আয়াতে আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কথাটা কার? যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে। এজন্য নিজেকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এখন গুনাহ করার জন্য উপাদান কম না বেশি? আমার যুবক ভাইরা একটু শোনেন, আমার ছাত্র ভাইরা শোনেন, ভাইরা আমরা এমন যুগে চলে আসছি, এই যুগে গুনাহ আর গুনাহ, ডানে বামে গুনাহ, সামনে পিছনে গুনাহ, রাস্তা আপনি ঘর থেকে উজু করে বের হলে অজুটা এখন রাখাটাও মুশকিল, কারণ দেখবেন ঘর থেকে বের হলে বিলবোর্ড সাইনবোর্ডে বেগানা নারীর অশ্লীল ছবি আছে না নাই, ইউটিউবে গেলেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অশ্লীল ভিডিও আছে না নাই, ফেসবুকে বা ইউটিউবে ভালো ভিডিও দেখছেন কিন্তু নিচেই দেখবেন অশ্লীল ভিডিও চলে আসে। শয়তানের ধোঁকা থেকে এই যুগে নিজের ইমানটাকে বাঁচানো বড় কঠিন, এটাই হচ্ছে এই যুগের সবচেয়ে বড় জিহাদ, নিজের ইমানটাকে ঠিক রাখা, শয়তানের কুমন্ত্রণা থেকে ইমানকে বাঁচিয়ে রাখা হলো এই যুগের সবচেয়ে বড় জিহাদ। নিজের নফসকে নিজের আত্মাটাকে এই সকল জিনিস থেকে পবিত্র রাখতে হবে, যারাই পবিত্র রাখতে পারবে তারা সফল হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে মুমিনদের চার নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। খুব ভালো করে এবার শুনতে হবে, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু গার্ড দেয়ার মডেস্টি। সফল কাম তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। যুবক ভাইরা এবার খুব মনোযোগ দিতে হবে, ঘুম আসতেছে আপনাদের? শেষ তো, আর 15 মিনিট আছে, থাকা যাবে না ইনশাল্লাহ। খুব মারাত্মক কথা, সফল কাম জান্নাতি মোমেন তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে।
লজ্জাস্থানের হেফাজতের জন্য প্রথম যে কাজ করতে হবে, নিজের লজ্জাস্থানকে, নিজের লজ্জাশীলতাকে আগে সতর দিয়ে ঢাকতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে। পুরুষ তার সতর থেকে চলবে, শালীন পোশাক পরবে, মহিলাও পর্দা করে চলবে। পর্দা করে চলার জন্য পোশাক আছে না নাই? শয়তান মানুষকে পোশাক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে না, পোশাক খোলার চেষ্টা করে। এই জন্য আল্লাহ সূরা আরাফের 27 নম্বর আয়াতে বললেন, ইয়া বানী আদম লা ইফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুওয়া ওয়া ক্বাবীলুহু من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله تعالى বলছেন, হে আদম সন্তানরা, শয়তান যেন তোমাদেরকে ঠিক তেমন ভাবে ফেতনায় ফেলে না দেয় যেমনি ভাবে শয়তান তোমাদের বাবা, তোমাদের মা আদম আর হাওয়াকে ফেতনায় ফেলেছিল। শয়তান তোমাদের বাবা আদম আর হাওয়াকে প্ররোচনা দিয়ে উভয়ের শরীর থেকে কাপড় খুলে বিবস্ত্র করে দিয়েছিল, যাতে উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখিয়ে দিতে পারে। সাবধান, তোমরা তোমাদের বাবা মায়ের মতো শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ করে ফেতনায় ফেলে তোমাদের শরীর থেকেও কাপড় খুলে ফেলতে না পারে। নির্দেশটা কার? কিন্তু আজ শয়তান আমাদেরকে ধোকা দিতে দিতে এমন অবস্থা করেছে, পুরুষের সতর নাভির নিচ পর্যন্ত এখন কিছু তরুণ আর যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে, তার হাঁটুর উপরে প্যান্ট পরে পরে বেহায়ার মতো হাঁটে আছে। আবার কিছু পুরুষ নিজের, আবার কিছু পুরুষ নবীর সুন্নত বাদ দিয়ে তার প্যান্ট, লুঙ্গি আর পায়জামাটাকে একেবারে জুতার নিচে ঝুলাইয়া পরে। অবশ্য এই কর্ণফুলিতে নাই। নবীজি বলেছেন, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকেও নাজাত দিবেন না। কয়টা কথা? তিনটা। কয়টা কথা? এক নম্বর, আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না। কেমন অসন্তুষ্ট হলে আল্লাহ তাকায় না, চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন ওর দিকে আমি তাকাবো না, কথাও বলবো না, জাহান্নাম থেকেও বাঁচাবো না। নবীজি বললেন, ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি কথা বলছেন? নবীজি বলছেন, ওই পুরুষ, যেই পুরুষ তার লুঙ্গি পায়জামা কিংবা প্যান্টকে থাকনোর নিচে ঝুলাইয়া পরে। তাহলে আমাদের লুঙ্গি প্যান্ট পায়জামা থাকনোর উপরে উঠানোর দরকার আছে না নাই? কই হুজুর, আনে স্মার্ট লাগবে, দেখছেন আমাদের জুব্বাগুলো কত লম্বা, তাকনোর উপরে আছে। বলেন, কেউ আমাদেরকে কোনোদিন আনে স্মার্ট বলেছে? বরং আমাদেরকে দেখলেই পাশে আসে, আছে না নাই? নবীর সুন্নত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচাইতে স্মার্ট। আবার নারীরা পর্দা খুলে বেপর্দা হয়েছে, আছে না নাই? কাপড় শর্ট করতে করতে শরীরের বিভিন্ন জায়গাকে, বিভিন্ন অংশকে ফুটবল আর ক্রিকেট খেলার স্টেডিয়াম বানিয়েছে। আকলমানদের কি ইশারা দিয়েছে, বুঝছেন তো কি কথা হচ্ছে? পেট পিট খোলা রেখে দিয়েছে। আবার অনেকে আছে নিজের বউকেও পর্দা করতে, পর্দা করাতে পারে আবেগের ঠেলায়। অনেক যুবক ভাইয়েরা নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, আছে না নাই? এখন বলেন তো, বউ আপনার না জনগণের? অসুবিধা নাই, ভুল করে বলছে, মাফ করবেন কে? বউ তো যার যার, তাই না? বউ আপনার না জনগণের? বউটা কার? নিজের বউটা কার? এই কথা কর না কেন, এখানে আবি আইতা মনে হয় বেশি, তাই না? আওয়াজ কম এই জন্ম। তো বউ কার? নিজের না জনগণের? এখন ফেসবুক কি আপনার একার নাকি আরো মানুষের? তাহলে বলেন, ব্যক্তিগত জিনিসকে পাবলিক সাইটে দিয়ে কি প্রমাণ করলেন? বউকে তো জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে, লজ্জা হওয়া উচিত আপনার, একটু শরম লাগে না আপনার? আপনার বউয়ের সৌন্দর্য দেখবেন আপনি না মানুষ, নিজে দেখবেন, কোনো অসুবিধা? কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সুবহানাল্লাহ, কি সুন্দর আয়াত! স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর,
পোশাক, দুইজন দুজনের পোশাক, পর্দা করার দরকার আছে না নাই? লজ্জাস্থানের হেফাজতের জন্য এক নাম্বার পর্দার বিধান মানতে হবে, দুই নাম্বার জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। এখন আমাদের চতুর্দিকে জেনার সরঞ্জাম কম না বেশি? এ যুবক ভাইরা সবাই বলেন জেনার সরঞ্জাম কম না বেশি? জেনা করার জন্য হাতে হাতে এখন সবার উপাদান চলে এসছে। ঘর থেকে বের হলেই ডানে বামে সামনে পেছনে জেনা আর জেনা, জেনাময় এই পরিবেশে নিজেকে পবিত্র রাখতে হবে। নিজেকে পবিত্র না রাখলে ইমানদার হওয়া যাবে না, আর খাঁটি ইমানদার না হলে জান্নাতেও যাওয়া যাবে। আমার যুবক ভাইয়েরা মেয়েদের পেছনে পেছনে হাঁটে আছে না নাই? এতিমের মতো মেয়েদের পেছনে পেছনে দৌড়ান কেন? কোন নবী কি মেয়েদের পেছনে দৌড়াইছে নাকি? বরং দেখেন ইউসুফ নবীর পেছনে মেয়েরা দৌড়েছে, কিন্তু নবী নিজেকে পবিত্র রেখেছেন, তাকে হেফাজত করেছেন কে? ইউসুফ আলাইহিসসালাম, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। সূরা ইউসুফে এই বর্ণনা আছে না? ইউসুফ আলাইহিসসালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে তাকে নির্জনের কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে ইউসুফ আলাইহিসসালামকে কৌশল করে নিয়ে আসলো। সাতটি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, লক করে দিল। তারপরে ইউসুফ আলাইহিসসালামকে সে যখন কুপ্রস্তাব পেশ করলো সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম, তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে দরজা, সবগুলো দরজা, সাতটি দরজার সবগুলো তালা খুলে দিয়ে দরজা তার জন্য খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, আমার যুবক ভাইদের চরিত্র সেই রকম গঠন করার দরকার আছে না নাই? ডানে বামে সামনে পিছনে বেগানা অনেক নারী থাকলেও আমার চক্ষু যাবে না, চক্ষু হেফাজত করব কার ভয়ে? আরো জুড়ে বলেন কার ভয়ে? নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন, যৌবন বয়সে যদি নিজের চরিত্রটাকে আপনি হেফাজত করতে পারেন, বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী নিজেই তার জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রকে এই জন্য গঠন করতে হবে, এরকম করে যার সামর্থ্য আছে বিয়ে করে ফেলতে হবে, আর যার সামর্থ্য নাই নবীজি বলেছেন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তাহলেই কামনা বাসনা থেকে বিরত রাখবেন কে? আল্লাহ তাআলা বলছেন সফল কাম জান্নাতি মোমেন তারা লজ্জাস্থানের হেফাজত করে যারা। তবে দুইটা স্থানে লজ্জাস্থান হেফাজতের দরকার নাই, যেভাবে ইচ্ছা সেভাবে যখন তখন গমন করা যাবে। কয় জায়গায়? আরো জোরে, আরো জোরে, দুই জায়গায়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের স্ত্রী, আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমার স্ত্রী তোমার কাছে চাষাবাদের ক্ষেত্র, চাষের জায়গার মতো যখন তখন যেভাবে ইচ্ছা তোমার স্ত্রীর কাছে যে তুমি যেতে পারো, কোনো অসুবিধা। দুই নাম্বার হলো মালিকানাভুক্ত দাসী। এখন তো এই যুগে দাস দাসী নাই, কিন্তু এই আয়াতটা রহিত হয়ে যায় নাই, কারণ কেয়ামতের আগে বহু যুদ্ধ হবে, ইমাম মাহদী আসবেন কিনা। তো যুদ্ধের সময় তো অনেক গনিমত পাওয়া যাবে, তার মধ্যে একটা হচ্ছে এই দাসী। আমার ইসলামটা কত সুন্দর, দাসীকে আপনি যেমন তেমন ভাবে ব্যবহার করতে পারবেন না। দাসী যারা থাকবে, যুদ্ধের সেনাপতি কিংবা রাষ্ট্র ভাগ করে দিবে, ভাগ করে দেওয়ার পরে ওই দাসীর সাথে আপনি স্ত্রীর মতো মেলামেশা করতে হবে। আর এরপরে যখন তার ঔরস থেকে সন্তান আসবে, ইসলাম কত সুন্দর, সে আজাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দু জায়গায় লজ্জাস্থানের হেফাজতের দরকার। ফামানি বিতাগা গায়রা ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুই জায়গা বাদ দিয়ে যারা নিজের যৌন চাহিদা নিবারণের জন্য যেখানেই গমন করবে সে আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী,
এটা যদি মেয়ের পেছনে দৌড়ায়। আবার অনেকে তো আছে, আমাদের দেশে অবশ্য এগুলো নাই, পশ্চিমা বিশ্বে কুকুরের পেছনেও দৌড়ায়, পশুর সাথে যৌনাচার করে আছে না নাই। আবার পুরুষে পুরুষে নারীতে নারীতে সমকামিতা বিভিন্ন দেশে আছে না নাই। এই যে এই দুই জায়গা ছাড়া যত জায়গায় গিয়ে মানুষ যৌন চাহিদা নিবারণ করবে, আল্লাহর কাছে তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। সমকামিতার কারণে তো এক নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কোন নবীর উম্মত? লূত আলাইহিস সালাম। বিস্তারিত বলার আজকে এত সময় নেই। তাহলে আমরা কয় নাম্বার কোয়ালিটি বললাম? চার নাম্বার। কয় নাম্বার? এবার আসেন পাঁচ এবং ছয় নম্বর কোয়ালিটি। একই আয়াতে বর্ণনা করা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম জান্নাতি মুমিন তারা, আমানতার ওয়াদা রক্ষা করে যারা। আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। এবার সবাই জুড়ে বলেন, আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এক নম্বর, আমানতের খেয়ানত মুনাফিকের। দুই নম্বর, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মাতাসা, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুনিয়াতিল আমানাতি ফান্তাজিরিসা, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, বুঝবা কিয়ামত আসতে আর বেশি বাকি। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত হয় কেমনে? নবী যদি ব্যাখ্যা না দিয়ে যাইতেন, হুজুররা ব্যাখ্যা দিলেই কিন্তু গণ্ডগোল লাগতো, এই জন্য ব্যাখ্যা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবীরা বললেন, নবীকে বলে দেন আমানতের খেয়ানত হয় কেমনে? দেড় হাজার বছর আগে নবীজি ব্যাখ্যা করে গিয়েছেন, ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিসা, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষ বসানো হবে, তখনই কিয়ামত, তখনই আমানতের খেয়ানত হবে, কিয়ামত চলে আসবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে যাবে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে যাবে। প্রিন্সিপাল মুহতামিম হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল মুহতামিম হয়ে যাবে। এরপরে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যাবে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সুযোগে কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়ে যাবে। এই যে যোগ্যতার চেয়ারগুলিতে যখন অযোগ্য মানুষ বসবে, আমানতের খেয়ানত হয়ে কিয়ামত এসে যাবে। এগুলো কি হুজুর বলেছে? আপনার যদি ভালো না লাগে, গিয়ে নবীজিকে বলেন, নবী আপনি এমনি কেন বললেন? কথা যে বলি, কথারও একটা আমানত আছে না নাই? এরপরে প্রত্যেকটি দায়িত্ব একটা আমানত, আবার আমার নিজের শরীরটাও একটা আমানত। আমানতটা দিয়েছেন কি? খেয়ানত করলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। যুবক ভাইরা, কান দিয়ে সারাদিন কি শুনো, এই কানটাও আমানত। চক্ষু দিয়ে কন্যারের দিকে তাকাও, এই চক্ষুটাও আমানত। কিয়ামতের দিন চক্ষু, কান, এমন কিশোরীর চামড়া পর্যন্ত কথা বলে সাক্ষ্য দিবে কার কাছে? সুতরাং আমানতের খেয়ানত করো না, কারণ কিয়ামতের দিন যেই চামড়াকে গোসলে ঢুকলে এত ডলাডলি করো। শীতের দিন এসেছে, এত দামি দামি ব্র্যান্ডের লোশন আপনি লাগান, এই চামড়ার জবান খুলে দিবেন কি? সুতরাং এগুলো কিন্তু আমানত, আমানতের খেয়ানত করা যাবে। আবার এই যে ভোট, ভোটটাও একটা আমানত। এটা তো আপনারাও বলেন, ভোট আপনার আমানত, সেবা আমার ইবাদত। এটা কি আমি বানাইছি? হুজুর, এটা আমি বানাইছি? এটা পুস্তারে পুস্তারে লেখা দেখছি, ভোট আপনার আমানত, সেবা আমার ইবাদত, স্লোগান বানাইছি, আছে না? তার মানে আপনাদের কথা অনুযায়ী ভোট আমানত আসলেই আমানত, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আমানতকে যথাযথ জায়গায় পৌঁছা, জায়গা মতো পৌঁছাও। এখন আমরা জায়গা মতো পৌঁছাই না বলে দুঃখ দুর্দশা কম না বেশি? আরো জোরে। আমার দেশে নির্বাচন যখন আসে, মানুষের দাম গরু ছাগলের চাইতেও আরো কমে যায়। একটা ছাগলের দাম কম হইলেও ৬,০০০ টাকা, এর কমে ছাগল নাই, ৫,০০০ কমে। ইলেকশন আসলে মানুষ ৫০০ টাকায় বিক্রি হয়। ঠিক তো বললেন, তোলে তোলে কাম তো আপনারাই ঘটান।
আমার বাড়ি তো সিলেটে, এক জায়গায় গিয়ে শুনলাম এক চেয়ারম্যান 4 কোটি টাকা খরচ করছে। কয় কোটি? 4 কোটি। আমি শুনছি চেয়ারম্যানের 5 বছরের বেতন মিলাইলেও কয়েক লাখ টাকা হবে না। তো 4 কোটি টাকা খরচ করছে কেন, কি কারণে? কারণেই 5 বছর যতদিন থাকবে মানুষের জন্য কাজ করবে না, জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ নিজের মনে করে নিজের গুদামের ভেতরে ঢুকাবে। এই জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষগুলোকে নেতা বানানোর দরকার আছে না নাই? আসমান জমিনে বরকতের দরজা খুলে দিবেন কে? কথা তো বহু ছিল, সময় নাই, আর বলা যাবে না। ওয়াহদিহিম রাউন, ইমানদার মোমেন জান্নাতে সফল মোমেন তারা, ওয়াদা ওয়াদা করলে ওয়াদা পালন করে। এখন আমাদের মধ্যে ওয়াদার খেলাফ আছে না নাই? এখন কিন্তু নির্বাচনের সময় ওয়াদা আর ওয়াদা হবে, এটা করে ফেলবো, ওই রাস্তা করে দেবো, এইটা করে দেবো, ওয়াদা করলাম, এরপরে 5 বছর কিছুই হয়? এখন বলবেন হুজুর আমরা কি এটা বলবো না? হ্যাঁ বলবেন, ভাষা চেঞ্জ করেন, মুখের ভাষা চেঞ্জ করেন, বলেন আপনারা যদি আমাকে আপনাদের খাদেম বানান, শাসক না আপনাদের খাদেম যদি বানান, আমি আমার সবটুকু উজাড় করে দিব আপনাদের জন্য, যত সমস্যা আছে সব সমস্যা সমাধানে আমার সর্বোচ্চটুকু আমি বিলিয়ে দিব। কথাটা সুন্দর না অসুন্দর? এরকম বলতে পারেন কোনো অসুবিধা? ওয়াদা করে যদি পালন করতে না পারেন গুনাহ আছে না নাই? ওয়াদা পালন করা কিসের, ওয়াদা খেলাফ করা কিসের আলামত? আরো জোরে, শুধু এই জায়গায় ওয়াদা না, আরো কত জায়গায় ওয়াদা আছে, 5000 টাকা দেন আগামী জমায় দিব। এরপরে আর জুমার দিনটা আসে নাই, আসতে আসে এই রাস্তায় দেখলে আপনাদেরকে দিয়ে কি উদাহরণ দেব? আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমার কাছ থেকে কিছু মানুষ টাকা নিয়েছে, বলছে দিয়ে দিব আগামী জুমায়, জুমার আর দেখা নাই, তারও আজ পর্যন্ত দেখা, দিতে পারেন না? কি হয়েছে এসে বলেন, ভাই দিতে পারেন আরো কিছু টাইম দেন, অসুবিধা আছে? কিন্তু ওয়াদা খেলাফ করে মুনাফিক হওয়া যাবে? তাহলে মুমিনের 6 নম্বর কোয়ালিটি হলো সে ওয়াদা করলে ওয়াদা পালন করবে, রক্ষা করবে। 7 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করবে। আজান হলেই যারা মসজিদে দৌড় দিবে, আজান হলেই যারা সমস্ত কাজ বন্ধ করে তারপরে নামাজে যাবে। দেখেন আল্লাহ তাআলা এখানে মুমিনদের কোয়ালিটি, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। শেষ করলেন কি দিয়ে? তার মানে নামাজ ছাড়া সফল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাহলে আজ থেকে নামাজ ছাড়বো না, নামাজ ধরবো, সবাই নামাজ পড়বেন তো? কারা কারা আজ থেকে আর নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বেন না, হাত তুলেন, মাশাআল্লাহ, পড়বেন তো সবাই, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাহলে এই সূরার মধ্যে মুমিনের গুণাবলী বলা হয়েছে কয়টা? আজকে ওয়াজের বিষয়ে মুমিনের গুণাবলী কয়টা গুণ বলছি আরো জোরে বলেন? 7টা। 1 নম্বর বলেছি নামাজের খুশু, 1 নম্বর নামাজে খুশু, 2 নম্বর কি বলেছি? অনর্থক কথা থেকে বিরত থাকা, 3 নম্বর নিজের জীবনকে পরিশুদ্ধ করা, গুনাহ থেকে বেঁচে চলা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বর আমানতের খেয়ানত না করা, 6 নম্বর ওয়াদা পালন করে চলা, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে হেফাজত। এই 7টি গুণ যদি আমরা সবাই আজকে থেকে অর্জন করা শুরু করে দেই, তাহলে এখানে ওয়াজের বিষয় বলা হয়েছে ফলাফল কি হবে, এবার ফলাফল ঘোষণা করি, ওয়াজ শেষ করা হবে। ফলাফল হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুনাল লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। এবার ওয়াজের শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে, ফলাফল ঘোষণা করছে মোল্লা না আল্লাহ, কথা বলেন আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করছেন। এই গুণ, এই কোয়ালিটি গুলো যারা অর্জন করবে, বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায়, এই 7টি গুণ যারা অর্জন করে মরার পরে তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? এই 7টা গুণ আমরা অর্জন করতে পারবো কিনা আল্লাহ তৌফিক দান করেন। মাহফিল কমিটির বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে চলে যাব।
আসলে তুই তো নাই, বারোটা হয়ে গেছে। কিন্তু কোনো বক্তব্য আছে আপনাদের মাহফিল কমিটির? আমাদের সিলেটিও হওয়ার দরকার আছে না নাই? কারণ আমি যে সিলেটি ইকান অনেক মানছে জানে না, এর কারণে প্রতিদিন মানে প্রত্যেক দিনই মাহফিলে তুরা তুরা সিলেটি মাতি লাগে যাতে মানুষে বুঝে। কারণ অনেকে মনে করে চট্টগ্রামে আমার বাড়ি, এর কারণে প্রত্যেক দিন মাহফিলে তুরা তুরা সিলেটি মাতি লাই, মানে সামান্য সামান্য বলি আর কি। যাই হোক, নাহলে মাহফিল কমিটির কোনো বক্তব্য? আমার ভাই স্বেচ্ছাসেবক মনে হয়, একটু আবদারটা পূরণ করে দিই, আপনারও আবদার তো সবার আবদার। ওকে, অসুবিধা নেই। তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো শুনলাম এগুলো আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।